পূজা চেরি রায়, তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি ভালোবাসার রং মুভিতে শিশু অভিনেত্রী হিসেবে প্রথম কাজ করেছিলেন চলচ্চিত্র জগতে। তিনি পোড়ামন টু মুভিতে পরী চরিত্রে অভিনয় করেন একজন মহিলা নায়ক হিসেবে। তিনি প্রচার বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন। পূজা চেরি রায় ইনস্টাগ্রামে 3975 জন অনুসরণকারী রয়েছে এবং তিনি প্রতিনিয়ত ওনার গ্ল্যামারাস ছবিগুলো পোস্ট করে থাকেন। পূজা চেরি রায়ের জন্ম এবং শিক্ষা সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। পূজা চেরি রায় খুলনার গাজীরহাটে দেবপ্রসাদ রায় এবং ঝর্ণা রায়ের ঘরে জন্ম নেন 2000 সালের 20 আগস্ট। শৈশবকাল থেকেই পূজা মিডিয়া সম্পর্কে অনুরাগী ছিলেন এবং অবশেষে খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। তার বাবা মা তাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। পূজা চেরি উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন 51 কেজি। তিনি মনের ঘরে বসত করে মুভিতে শিশু অভিনেত্রী হিসেবে প্রথম কাজ করেন এবং নিজেকে চলচ্চিত্র দুনিয়াতে প্রবেশ করান, কিন্তু সেই ছবিতে তার সমস্ত দৃশ্য মুছে ফেলা হয়েছিল। পরে তিনি জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ভালোবাসা রঙের সাথে আত্মপ্রকাশ করেছিলেন। 2018 সালে তিনি চলচ্চিত্র জগতে নূরজাহানের মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এখন পূজা চেরি মূল চরিত্রে হিরোইন ফিচার হিসেবেই কাজ করছেন। আদৃত রায়ের সাথে নূরজাহানের প্রথম মুখ্য সিনেমা। নূরজাহান পরিচালনা করেছেন অভিমন্য মুখার্জি। এই মুভিটি কলকাতার রাজ চক্রবর্তী প্রযোজনায় তৈরি হয়েছিল। পূজা চেরি রায় পোড়ামন টু মুভিতে কাজ করে বেস্ট অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেন এবং পাবলিক চয়েস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেন। পূজা চেরি রায় পোষা বিড়ালের নাম অরিও। পূজা চেরি রায়ের অনেক রকমের মুভি আছে, তার মধ্যে 2011 সালে মনের ঘরে বসত করে ছোট্ট সংসার মুভিতে তিনি কাজ করেন। 2012 সালে সন্তানের মতো সন্তান, ভালোবাসার রং, নায়রি, মোস্ট ওয়েলকাম এইসব মুভিতে কাজ করেন। 2013 সালে মাই নেম ইজ খান, তবুও ভালোবাসি মুভিতে কাজ করেন। 2014 সালে অগ্নি, মোস্ট ওয়েলকাম টু মুভিতে কাজ করেন। 2015 সালে ব্ল্যাকমেল মুভিতে কাজ করেন। 2016 সালে কৃষ্ণপক্ষ, বাদশাহ দি ডন মুভিতে কাজ করেন। 2018 সালে পোড়ামন টু, দহন, নূরজাহান মুভিতে কাজ করেন। 2019 সালে প্রেমামার টুতে কাজ করেন এবং 2020 সালে জিন, সান, সাইকো এদের মতো মুভিতে কাজ করেছেন। পূজা চেরি কার কার সাথে ডেটিং করছেন অবশ্যই এটা জানতে সবাই অনেক আগ্রহী, তাহলে চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি খুব গুঞ্জন ছিল যে পূজা চেরি খুঁজে কৃষ্ণনগর নিজের ভালোবাসার মানুষটাকে, কিন্তু যখন ওনাকে এ কথাটি সত্যতা জানতে চাইলে তিনি অস্বীকার করলেন এবং বললেন যে কে এই গুজব রটাচ্ছে বলে। তবে প্রেমের জীবন থেকে তুমি সরিয়ে নেই কার সাথে ছিলেন সম্পর্ক এবং এখন কে আছে ওনার জীবনে, কবে করছেন পূজা চেরি বিয়ে। কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী ছবি নূরজাহান নিয়ে তিনি বাংলাদেশ ও ভারতের বাংলা মুভির জগতে প্রচুর সুনাম অর্জন করেছেন এবং তিনি যখন নূরজাহানের অফার পেয়েছিলেন তখন সত্যিই খুব খুশি ছিলেন, কারণ প্রথমত এটি ছিল কলকাতার রাজ চক্রবর্তীর নির্দেশে ছবি। নূরজাহান মুভিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছিলেন আদৃত রায়। আদৃতকে কলকাতায় টলিউডে কে না চেনে? হ্যাঁ, তিনি মিঠাই নামক টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন। যদিও এই ঘটনাটি নিয়ে অনেক হট্টগোল যে আদৃত রায় ওর দীর্ঘ বছরের প্রেমিকা সুপ্রিয়াকে বিয়ে করতে চলছে, কিন্তু ঘটনাটি শোনা যায় যে মুভিতে অভিনয় করার সময় আদৃত এবং বাংলাদেশের নায়িকা পূজা চেরির মধ্যে সম্পর্কের রসায়ন ঘটে। তাদের সম্পর্ক অনেক দিন ধরে চলে, কিন্তু দুজনেই এই ঘটনাটিকে গুজব বলে উড়িয়ে দেয়। সম্প্রতিও শোনা যায় যে পূজা চেরির জীবনে ফুটেছে ভালোবাসার ফুল, কিন্তু কার সাথে চলছে সম্পর্ক এখনো জানা যায়নি।
সুপ্রিয়া সেন কি তার আদর্শ? তিনি জানিয়েছিলেন যে জীবন একজন নায়িকা নয়, একজন অভিনেত্রী হয়ে সবার মনে রাজত্ব করতে চান তিনি। বলেছেন যে অভিনেত্রী সুপ্রিয়া সেনকে তিনি খুবই জীবনের আদর্শ বলে মনে করেন এবং অনেকবার ওনার নকল করে অভিনয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু নকল করে অভিনয় করা সম্ভব হয় না, কারণ প্রত্যেক অভিনেত্রী অভিনয় করার স্টাইলই আলাদা। পূজাচেরির মা ঝর্ণা রায়, তিনি ওর মাকে খুবই ভালোবাসেন। ছোটবেলা থেকে শিশু শিল্পী থেকে এখন পর্যন্ত সব কিছুতেই ওর মা ঝর্ণা রায় ও ছিল ওনার মেরুদণ্ড। তিনি অভিনয়ের সাথে সাথে চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও, দুটোতেই সম্মান, মনোযোগ এবং আগ্রহের সঙ্গে করে যাচ্ছেন। কিন্তু তিনি পড়াশোনা থেকে অভিনয়কে একটু বেশি ভালোবাসেন। তিনি পড়াশোনা করছেন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। চিত্রনায়িকা পূজাচেরির সর্বশেষ দেখা পাওয়া গিয়েছিল গত 26 সেপ্টেম্বর হৃদিতা নামক সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে। নায়িকার ফেসবুকেও সর্বশেষ পোস্টটিও ছিল 26 সেপ্টেম্বর রাত 10:17। ঠিকানাবিহীন শিরোনামে ওই গানটি শেয়ার করেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাওয়া যাচ্ছে না পূজাকে। পূজার এই নীরবতায় ফিল্ম পাড়ায় শোনা যাচ্ছে নানান কথা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন এ নায়িকা, এমন কথাও ভেসে বেড়াচ্ছে FDC-র বাতাসে, যদিও খবরের সত্যতা পাওয়া যায়নি। এছাড়া আরও অনেক গুঞ্জন ভেসে আসছে পূজাকে ঘিরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি, পূজাচেরি সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য? আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে আমাদের জানান, এবং পরবর্তীতে কার জীবনের উপরে আপনারা ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট করে জানান। এই পর্যন্তই, ভালো থাকবেন।